জাহাজ যার চর, বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় 1978 সালে জেগে ওঠা একটি চর, সেনাবাহিনীর নিকট হস্তান্তরের পর একে স্বর্ণদ্বীপ নামকরণ করা হয়। এই দ্বীপটি নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে, সন্দ্বীপ থেকে 5 কিলোমিটার পশ্চিমে এবং হাতিয়া থেকে 13 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি উত্তর দক্ষিণ বরাবর প্রায় 28 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় 14 কিলোমিটার বিস্তৃত। সমতল এই দ্বীপটির মাটি পলি দোআঁশ ও লোনাযুক্ত। এপ্রিল থেকে নভেম্বর এই 8 মাস স্বর্ণদ্বীপে বর্ষা মৌসুম বিরাজ করে। এ সময় প্রায় পুরো দ্বীপটি জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। শুষ্ক মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে। এই দ্বীপটি শুরু থেকেই দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে ছিল। এই সুযোগে দ্বীপটি ডাকাত ও জলদস্যুদের অভয়ারণ্য হয়ে ওঠে, যার ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। এর প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্বীপটি সেনাবাহিনীর নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে 33 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত 87 অভিযানে জলদস্যুদের সম্পূর্ণ নির্মূল ও তাদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী দ্বীপটিতে স্থায়ীভাবে ক্যাম্প স্থাপন ও বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন শুরু করে। স্বর্ণদ্বীপে সেনাদলের স্থায়ী উপস্থিতি, সুবর্ণচর ও ক্যারিংচর এলাকায় ব্যাপক প্রশাসনিক কর্মকাণ্ড, জলদস্যুতা সম্পূর্ণরূপে নির্মূল সহ অত্র এলাকার নিরাপত্তা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করে। বর্তমানে এর সুফল ভোগ করছে উড়িরচর, সন্দ্বীপ, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকার জনগণ। স্বর্ণদ্বীপে সংরক্ষিত বনাঞ্চল ছাড়া আর কোনো গাছপালা নেই। বন মন্ত্রণালয় কর্তৃক সৃজনকৃত 10,000 একর বিস্তৃত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার পাশাপাশি সরকারের সামাজিক বনায়নের অংশ হিসেবে সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে প্রায় 300 একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। দ্বীপের পূর্ব ও দক্ষিণ পূর্ব তীরবর্তী দুর্গম এলাকায় সিড বোম্বিং এর মাধ্যমে কেওড়া বীজ ছড়ানো হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 8 কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ বনায়ন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ চলমান। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ভিয়েতনাম থেকে আমদানিকৃত 1500টি উন্নত প্রজাতির নারিকেলের চারা নিবিড় পরিচর্যার মাধ্যমে একটি নারিকেল বাগান তৈরি করা হয়েছে। এ সকল সমন্বিত উদ্যোগ স্বর্ণদ্বীপকে ধীরে ধীরে একটি সবুজ উদ্যানে পরিণত করছে। স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। সেনা সদর কোয়ার্টার মাস্টার জেনারেল শাখার তত্ত্বাবধানে অ্যাডক মিলিটারি ফার্ম স্বর্ণদ্বীপ সমন্বিত সবুজ প্রকল্পে শস্য উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করছে। অত্র এলাকার 60 জন প্রান্তিক চাষীকে সম্পৃক্ত করে 60 একর জমিতে ধান ও রবি শস্য উৎপাদন প্রকল্পে লবণাক্ত প্রবণতা সত্ত্বেও প্রথম বছরেই 300 মন ধান উৎপাদিত হয়েছে। স্বর্ণদ্বীপে ছোট বড় 20টি অসামরিক বাথানে প্রায় 13,000 মহিষ, 16,000 ভেড়া ও 8,000 গরু পালন করা হচ্ছে। এ সকল বাথানে উৎপাদিত দুধ সংগ্রহ করে দুগ্ধজাত দ্রব্য তৈরি করার জন্য ইতিমধ্যেই একটি কারখানা স্থাপন করা হয়েছে। বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় ও পুকুর খননের মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন এই দ্বীপে নদী পারাপারের জন্য সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে 3টি ট্রলার তৈরি করা হয়েছে। এছাড়াও ভারী যানবাহন, ট্যাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ অন্যান্য সরঞ্জামাদি পরিবহনে সেনা ও নৌবাহিনীর LCT ও LCU ব্যবহার করা হয়ে থাকে। সকল ঋতুতে আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে ঘাট থেকে ময়নামতি ক্যাম্প পর্যন্ত 6 কিলোমিটার কাঁচা রাস্তা ও 4টি স্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনী ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আর্থিক সহায়তায় পরিকল্পিত 5টি সাইক্লোন শেল্টারের মধ্যে 2টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং 3টির নির্মাণ কাজ চলছে। স্যাপার্স ও ময়নামতি ক্যাম্পে রেডিও লিংকের মাধ্যমে ইতোমধ্যেই টেলিফোন, ইন্টারনেট সুবিধা এবং মোবাইল যোগাযোগের জন্য টাওয়ার স্থাপন করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর MI রুমে স্বর্ণদ্বীপে অধিবাসীদের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে জেনারেটরের পাশাপাশি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্বর্ণদ্বীপে অন্যান্য প্রশাসনিক চাহিদা নিরসনে 5টি গভীর নলকূপ, 2টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম এবং 4টি থান্ডার অ্যারেস্টার স্থাপন করা হয়েছে। নৌবাহিনী ও বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণে স্বর্ণদ্বীপের বিস্তীর্ণ ভূমিতে সেনাবাহিনীর APC ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধ যান সহ সমন্বিত রণকৌশলগত অনুশীলনের সুযোগ এক অনন্য প্রাপ্তি। প্রতি বছর প্রায় 6টি পদাতিক ব্রিগেড গ্রুপ স্বর্ণদ্বীপে অনুশীলন করে থাকে। ইতোমধ্যে 16টি পদাতিক ব্রিগেড গ্রুপের প্রায় 25,000 জনবল স্বর্ণদ্বীপে প্রশিক্ষণ গ্রহণ করেছে। স্বর্ণদ্বীপকে একটি স্বয়ংসম্পূর্ণ ম্যানুয়েভার এলাকা হিসেবে রূপান্তর করতে সেনা সদর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছে। 33 পদাতিক ডিভিশন এই পরিকল্পনা অনুযায়ী কৃত্রিম গুচ্ছগ্রাম, বসতি এলাকায় যুদ্ধ কমপ্লেক্স সহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করছে। এই সকল প্রকল্প বাস্তবায়ন করা গেলে স্বর্ণদ্বীপ শান্তিরক্ষা মিশন সহ সকল রণকৌশলগত অনুশীলনের জন্য আদর্শ স্থান হিসেবে পরিগণিত হবে। সরকারের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত ও তার সফল বাস্তবায়নে স্বর্ণদ্বীপ আজ একটি সম্ভাবনাময় নতুন অধ্যায়। স্বর্ণদ্বীপে অনুশীলন ও প্রশিক্ষণ সুবিধাদি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর সুনাম বৃদ্ধিতে সহায়তা করছে। এ কারণে আজ সেনাবাহিনীর প্রতিটি সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে একান্ত কৃতজ্ঞ।